হ্যালো এবং আসসালামু আলাইকুম দিস ইজ মিনহাজ ফ্রম এডুকেশন এডুকেশনের আজকের সাধারণ জ্ঞান ক্লাসে আমরা ডিসকাস করব পদ্মা বহুমুখী সেতু নিয়ে পদ্মা ব্রিজ পদ্মা মাল্টিপারপাস ব্রিজ যেটা সেটা নিয়ে তো আদেরি না করে আমরা আজকে আমাদের আলোচনা শুরু করি সো এটি হচ্ছে পদ্মা নদীর উপর নির্মাণাধীন একটি বহুমুখী সড়ক ও রেল সেতু এটি দুই স্তর বিশিষ্ট একটি সেতু দুইটি স্তর আছে এবং যে উপরের স্তরটি সেটা চার লেনের সড়ক এবং নিচের স্তরটি হচ্ছে রেল সেতু এবং এর মাধ্যমে মুন্সীগঞ্জের লৌহজং এর সাথে শরীয়তপুর এবং মাদারীপুর জেলা যুক্ত হবে যেটা আমরা বলেছিলাম অলরেডি দুই স্তর বিশিষ্ট একটি ব্রিজ উপরের স্তরে আছে চার লেনের সড়ক পথ এবং নিচের স্তরে একটি একক রেল এর দৈর্ঘ্য হচ্ছে প্রায় ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার এবং প্রস্থ হচ্ছে আঠারো দশমিক এক শূন্য মিটার সেতুটি নির্মিত স্টিল এবং কংক্রিট দ্বারা এবং এটি নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান হচ্ছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি তো খুব ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন যে কোনো অ্যাডমিশন টেস্ট কিংবা চাকরির টেস্টের জন্য এর এই সেতুর জন্য খরচ করা হচ্ছে মোট ত্রিশ হাজার দশমিক উনচল্লিশ কোটি টাকা এর এর মধ্যে উনত্রিশ হাজার আটশো কোটি টাকা ঋণ দিয়েছে সরকার বাংলাদেশ সরকার এবং এক শতাংশ সুধারে পঁয়ত্রিশ বছরের মধ্যে সেটি পরিশোধ করবে সেতু কর্তৃপক্ষ তো ঋণ দিয়েছে সরকার এবং সেটা সেতু কর্তৃপক্ষ পরিশোধ করবে এক শতাংশ সুধারে পঁয়ত্রিশ বছরের মধ্যে তো এই সেতুর প্রায় একচল্লিশটি স্প্যান আছে যে প্রথম স্প্যানটি সেটা স্থাপিত হয়েছিল দু হাজার সালের ত্রিশ সেপ্টেম্বর এবং বত্রিশতম স্প্যানটি দু সালের এগারোই অক্টোবর স্থাপিত হয়েছিল এখানে বত্রিশতম স্প্যানটি নিয়ে ডিসকাস করার একটি উল্লেখযোগ্য কারণ আছে এই স্প্যানটি যখন স্থাপিত হচ্ছিল প্রথম দিন পদ্মার স্রোতের কারণে সম্ভব হয়নি দ্বিতীয় দিন প্রকৌশলীরা চেষ্টা করে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর চার নম্বর এবং পাঁচ নম্বর পিলারের উপরে এটিকে স্থাপন করে তো এটি একটি উল্লেখযোগ্য স্প্যান এটা মনে রাখা দরকার চল্লিশতম স্প্যানটি দু সালের চার ডিসেম্বর স্থাপিত হয় এবং সর্বশেষ একচল্লিশতম স্প্যানটি দু সালের দশ ডিসেম্বর স্থাপিত হয় তো এই প্রকল্পটির নাম হচ্ছে পদ্মা বহুমুখী সেতু প্রকল্প পদ্মা মাল্টি ব্রিজ প্রজেক্ট এবং এটার প্রায় তিন দশমিক এক আট কিলোমিটার আছে প্রায় একাশিটি এবং এর যে দুই প্রান্তে যে সংযোগ সড়ক সেটা প্রায় চোদ্দ কিলোমিটার এই পদ্মা সেতু প্রকল্পে নদী শাসন করতে হয়েছে এবং নদী শাসন হয়েছে দুই পারে বারো কিলোমিটার এবং এই নদী শাসনের ব্যয় হচ্ছে প্রায় আট হাজার সাতশো সাত কোটি একাশি লাখ টাকা তো এটা একটা বৃহৎ প্রকল্প এবং এই প্রকল্পে জনবল দরকার হয় প্রায় চার হাজার এবং খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন যে কোনো পরীক্ষার জন্য যে পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা হচ্ছে প্রায় সিক্সটি ফিট বা ষাট ফুট ব্রিজটিতে মোট পিলার থাকবে এবং প্রত্যেকটির নিচে ছয়টি করে পাইল থাকবে এবং পাইলিং গভীরতা প্রায় তিনশো তিরাশি ফুট পদ্মা সেতুর যে স্তম্ভগুলো আছে সেই স্তম্ভগুলিতে স্পাতের স্প্যান স্থাপন করা হবে তো আমরা আগেই বলেছি যে টোটাল একচল্লিশটি স্প্যান রয়েছে এবং সর্বশেষ যে স্প্যানটি সেটাও বসানো হয়ে গিয়েছে অলরেডি দু সালের দশ ডিসেম্বর সেটা বসানো হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি তো একচল্লিশটি স্প্যান আছে এটা আমরা আগেই বলেছি তো এই যে সেতুর যেই কাজটি সেটা মূলত পাঁচটি ভাগে বিভক্ত একটি হচ্ছে মূল সেতু তারপর নদীর প্রশিক্ষণ দুটি সংযোগ সড়ক এবং অবকাঠামো নির্মাণ নদীর প্রশিক্ষণ কাজের জন্য নিয়োগ পেয়েছিল চীনের সিনোহাইড্রো কর্পোরেশন এবং যে দুটি সংযোগ সড়ক ও ও অবকাঠামো নির্মাণের চুক্তি দেওয়া হয়েছিল বাংলাদেশের আব্দুল মনেম লিমিটেড গ্রুপকে 2020 সালের সাতাশ নভেম্বর বিয়াল্লিশটি পিলারের মধ্যে কাজ সম্পন্ন হয়েছে এবং দু সাল মানে এই বছরের জুন পর্যন্ত প্রায় তিরানব্বই দশমিক পাঁচ পার্সেন্ট নির্মাণ কাজ শেষ হয়েছে এবং শেষ যে স্ল্যাবটা বসানো হয় সেটা দু সালের তেইশ অগস্ট অনুমান করা হচ্ছে ব্রিজটি দু বাইশ সালের জুনের মধ্যে সমাপ্ত হয়ে যাবে এটি একটি নতুন সমাপ্তির তারিখ দেয়া হয়েছে সো আমরা আজকে সম্পর্কে কিছু ইনফরমেশন জানলাম কিছু তথ্য জানলাম আশা করি এই ইনফরমেশন গুলো আমাদের জীবনের বিভিন্ন কাজে কিংবা অ্যাডমিশন টেস্ট কিংবা আমাদের চাকরির পরীক্ষায় কাজে লাগবে এডুকেশনের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের ডিসকাশনটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এর পাশাপাশি এডুকেশনের অন্য সকল বিষয়ের ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে এডুকেশনের ফেসবুক পেজটি লাইক দিন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন প্লিজ আমাদের আজকের ডিসকাশন এখানেই শেষ অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিক নিয়ে